সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে আদালতে তোলা হতে পারে আজ। এর আগে গোপন ভিত্তিতে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলখেত থানাধীন দ্বীপ আবাসিক এলাকায় আত্মগোপনের থাকা অবস্থায় আটক হন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত তাদেরকে পল্টন থানায় করা মামলার গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে